মানুষ যার সাথে স্কুলের প্রত্যেকের কন্ট্যাক্ট আছে, জব করে ট্যুরিজম কোম্পানিতে অ্যাজ এ ডেস্টিনেশন অপারেশন ম্যানেজার। ইনি হলেন রেশমি দত্তা। স্কুল লাইফে শুধু মুখ চেনা হলেও এখন ফ্রেন্ডশিপ হতে একটুও টাইম লাগেনি। জব করে প্যান্টালুনসে অ্যাজ এ সিএসটি এক্সিকিউটিভ। নেক্সট হলো শ্রীময়ী শীল, গ্রুপে চ্যাটার বক্স, একটুও বড় হয়নি এখনো। জব করে কিডসওয়্যার হাউসে অ্যাজ এ ফ্যাশন ডিজাইনার। নেক্সট হলো তসনিম রহমান, আর একজন জল জ্যান্ত এক্সাম্পল, সেই স্কুলের 1% না চেঞ্জ হওয়া পাগলামি করা মেয়ে। ও থাকলে আরামসে একটা কফি শপও মাছের বাজার হয়েছে পারে। ও হলো বাই প্রফেশন মেহেন্দি আর্টিস্ট, ভীষণ ভালো মেহেন্দি করে। ওর ওয়ার্ক পেজটার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, কেউ যদি মেহেন্দি করাতে চাও ওকে কন্ট্যাক্ট করে নিতে পারো। তারপর আসি আমাদের গ্রুপের সুইট সিম্পল মেয়ে সুকন্যা কুণ্ডু। যতটা মিষ্টি দেখতে ততটাই মিষ্টি বিহেভিয়ারও। অলওয়েজ পড়াশোনায় ভালো ছিল, তাই আজ সফটওয়্যার ডেভেলপার একটা নামি জায়গায়। নেক্সট হলো সায়নী, তাকে তো কেউ চিনতেই পারছিল না আসার আগে পর্যন্ত। আমাদের গ্রুপে সব থেকে শান্ত পার্সন, জব করে উইপ্রোতে অ্যাজ এন এআর অ্যানালিস্ট। আর সবার শেষে আসি মৈথিলি সোম। মৈথিলি একসময় আমাদের গ্রুপের কমেডিয়ান ছিল, মুড খারাপ থাকলে ওর হাসাতে 5 মিনিটও সময় লাগতো না। এখনও ক্লাস 2-তে পড়া একটা ছেলেও আছে, জব করে ইভেন্ট কোম্পানিতে। আর আমাকে তো সবাই চেনই, এবার না বকে ভিডিওটা শুরু করি। কর একটু আসতে চল, বাকি দুজন কোথায়? কে যেন কোন কাকু যেন আমাদের এসে বলতো কমার্সের মেয়েরা এইসব করেছে, আমরা কি করবো? আমাদের টেবিল ছুটে পড়ে গেছে, ওই জন্য দুটো টেবিল এক করা হচ্ছে। এবার তোরা কাছে থাকিস, তোরা দেরি করে এলি, আমি কোথা থেকে এলাম বল? আমি অবভিয়াসলি আমার মনে হচ্ছে তোরা এত চেঁচাবি তোদের ক্যান্সার থেকে বাড়বে।
আমি ব্লক করবো কি করে ছড়ালে, এই যে আর একজন লাইভ করতে ব্যস্ত, আমরা ডিসাইডই করতে পারলাম না আমরা অর্ডারটা কি করবো। গুগল পে স্টিকার নিয়ে ব্যস্ত সবাই, গুগল পে স্টিকার আরেকজন এ নিয়ে ব্যস্ত, বাকি তিনজন ফোন নিয়ে ব্যস্ত, এরা দুজন তো মেনু কার্ড নিয়ে ব্যস্ত। আমাদের আটটা কফির সাথে চিনির পরিমাণ সবাই লিটারালি ফটো তুলছে, এই সবাইকে ইনস্টাগ্রাম সবাই। শ্রেয়সী আমাদের বিল পেমেন্ট করছে, থ্যাংক ইউ শ্রেয়সী, শ্রেয়সী ট্রিট দিচ্ছে, আমাদের ঠিক দিয়েছে শ্রেয়সী, চলে গেছে, টাটা বাই বাই, পিকনিকে দেখা হবে, পিকনিকে 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 পিকনিক পিকনিক টাটা, আবার সব গ্রুপে ডিসকাস, টাটা। হ্যাঁ আমি এখান থেকে উবার পাবো, এই চল ফটো, গ্রুপ সেলফি, ইয়েস প্লিজ গ্রুপ সেলফি, তোর ফোনে তোর না বাবু, না কার ফোনে সুন্দর, ওর ফোনে সুন্দর হচ্ছে, আমি বলছিলাম না বাকিরা কত লাকি, এই শ্রী কে বলি যেন ফটো তুলতে আর লাইন মারতে পারলি না, আর বলতে যদি ফটো তুলবি বলে আসতে এখন দাঁড়িয়ে আছে, চিৎকার করে বললে সিঙ্গেল লাভ হলাম, মানে কোন মানে নেই, আমরা রাস্তা দাঁড়িয়ে এসে গেছি, সবাই টাটা, সবাই আমার বাড়িতে বললে কোনো প্রবলেম নেই, বাট তোরা যেতে পারবি হাওড়াতে সেটাই হচ্ছে ব্যাপার।
তুই এতবার হাওড়া এত দূরে বলছিস যে আমি দুবার যাব না হাওড়া গেল না না বাট সবাই মিলে আমি একা এত দূর আসতে পারব বাট সবাই মিলে হাওড়া গাড়ি লাগা ঘর থেকে টাটা টাটা দেখা যাচ্ছে না টাটা ফটো পাঠিয়ে দিস প্লিজ একদম ভাই ব্লক করে লিংক পাঠাস হ্যাঁ টাটা বাই বাই নামলাম উবর থেকে এবার যাচ্ছি বাড়ি ভাবি গেছি বাড়িতে যিশু একা আছে তাই দৌড়াতে দৌড়াতে লিটারেলি যাচ্ছি আজকে দারুণ 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 মজা করলাম আবার সবাই মিলে ঠিক করলাম আবার ডিসেম্বরে আরেকদিন প্ল্যান করব পিকনিক প্ল্যান করব সবাই আর কোথাও দেখা করব না এখন হচ্ছে এই ভিডিওটা এডিট করব কালকে আপলোড করব পিকচারগুলো সব এক জায়গায় করব সবাই মিলে পিকচার আপলোড করব ভিডিওটা এই পর্যন্তই টাটা।